আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনার সকলে ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার পরিকল্পনা অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে ভাই পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো আজকের এই ভিডিওটা তাদের জন্য আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন উপকার পাবেন তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কোনটি বাজে রাখবেন যাতে করে প্রত্যেকটা চাকরি কভার পর আপনাদের সামনে সর্বতম চলে আসে তো গাইস চলুন শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো পদের নাম বেতন স্কেল গ্রেড পদ সংখ্যা বয়স শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা তো প্রথমে দেখতে পাচ্ছেন যে পদের নাম এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সরবরাহ কর্মকর্তা সরবরাহ কর্মকর্তা বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত বেতন তো গ্রেড দশতম গ্রেডের চাকরি পদ সংখ্যা জন এখানে জন লোক নিয়োগ করবে তো বয়স আঠারো থেকে তিরিশ বছর আঠারো থেকে তিরিশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তবে বীর মুক্তযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত হলে আপনার আবেদনটি করতে পারবেন তো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা সহমানের যোগ্যতা তো অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন পণ্য পরিবহন গুদামজাতকরণ জাতকরণ এবং পণ্য ক্লিয়ারিং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে তারপর দেখতে পাচ্ছেন শর্তাবলী শর্তাবলী দেখতে পাচ্ছেন শর্তাবলী হলো পনেরো নয় দু হাজার বাইশ তারিখের মধ্যে অফিস চলাকালীন পরিচালক উপকরণের সরবরাহ পরিবার পরিকল্পনা অধিদপ্তর ছয় কারওয়ান বাজার ডাক বারোশো পনেরো বরাবর প্রার্থীর আবেদনপত্র পৌঁছাতে হবে উক্ত তারিখের পরে ডাক যোগ অথবা অন্য কোনো উপায়ে আবেদনপত্র গ্রহণ করা হবে না তো আপনারা যারা আবেদনটি করতে হচ্ছে তারা অবশ্যই এই ঠিকানা মধ্যে আবেদনটি করতে হবে পনেরো নয় দু হাজার বাইশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পরিবার পরিকল্পনা কারোয়ান বাজার বর বড় প্রার্থীর আবেদনপত্র পৌঁছাতে হবে এরপর আবেদনপত্র গ্রহণ করা হবে না তো অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়সীমা পনেরো নয় দু হাজার বাইশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এই পিডিপিটি গ্রহণযোগ্য হবে না আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এই পিডিপিটি গ্রহণযোগ্য হবে না তো আপনার যারা আবেদনটি করতে চান তারা অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো এরপর এখানে বিস্তারিত দেওয়া আছে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপাতির সঙ্গে নিতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে যে সকল কাগজপাত্রি দাখিল করতে হবে সদ্য তোলা চার কপি পাসপোর্ট চার্জের রঙী ছবি শিক্ষক যুগাত সনদপত্র সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর গ্রাজুয়েটের অফিসার কর্তৃক প্রদত্ত সারিতীয় সনদপত্র ইউনিয়ন পরিষদ সচিবের সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সনদপত্র এখানে বিস্তৃত দেওয়া আছে আপনারা দেখে নেবেন বন্ধুরা এই জল আজকে চাকরি সার্চ করলে আশা করি আপনারা সকলে উপকৃত হয়েছেন তো যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলে কিন্তু বাজে রাখবেন যাতে করে প্রত্যেকটা চাকরির খবর খবর আপনাদের সামনে সর্বতম চলে আসে तो बस वालों तक बने तक सुबह असल